এবার বাস চলাচল বন্ধ করে দেওয়া হলো রণগ্রাম ব্রিজে। বছরের পর বছর ব্রিজের বেহাল দশার কারণে ব্রিজের উপর দিয়ে এর আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল ভারী মালবাহী গাড়ি চলাচল। এবার নিষিদ্ধ করা হলো বাস চলাচল, চলবে শুধুমাত্র ছোট গাড়ি। তবে বাস চলা বন্ধ করে অত্যন্ত সমস্যার সম্মুখীন নিত্যযাত্রী, ব্যবসায়ী থেকে কান্দিবাসী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। বর্ধমান বীরভূমের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম মুর্শিদাবাদের কান্দির রণগ্রাম ব্রিজ। দীর্ঘদিন এই ব্রিজের বেহাল দশা থাকায় গত বছর প্রশাসনিক তৎপরতায় শুরু হয় রণগ্রাম ব্রিজ মেরামতের কাজ। কিন্তু বছর ঘুরে গেলেও কান্দির রণগ্রাম ব্রিজের সমস্যা সেই তিমিরেই। এখনও ব্রিজের অবস্থা খুবই খারাপ। বছরের পর বছর ব্রিজের বেহাল দশার কারণে ব্রিজের ওপর দিয়ে এর আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল ভারী মালবাহী গাড়ি চলাচল। এবার বাস চলাচলও বন্ধ করে দেওয়া হলো রণগ্রাম ব্রিজে, চলবে শুধুমাত্র ছোট গাড়ি। তবে বাস চলাচল বন্ধ করায় অত্যন্ত সমস্যার সম্মুখীন নিত্যযাত্রী, ব্যবসায়ী থেকে কাঁদিবাসী। সমস্যায় জেলার চারটি মহকুমা। সামনেই দুর্গাপুজো, আর তার আগে হঠাৎই বাস চলাচল বন্ধ করে দেওয়ায় ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন কাঁদি ব্যবসায়ী সমিতির সহসভাপতি তপন কুমার চন্দ্র। তার কথায়, প্রশাসনিক তৎপরতার অভাবেই এখনও রণগ্রাম ব্রিজের সমস্যা মিটছে না। তবে দুর্গাপুজোর আগে বাস চলাচল বন্ধ না করার আর্জি জানান তিনি। যে রণগ্রামের ব্রিজ কাল থেকে বন্ধ করা হচ্ছে নতুন করে, আমাদের তো খুবই অসুবিধা হবে। কান্দি মহকুমা ব্যবসায়ী সমিতির, বিশেষ করে আমরা মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের উপরে প্রায় বেশিরভাগটাই নির্ভরশীল। তো আমরা অবশ্যই চাইব যে এটা প্রশাসন ভাবুক এবং প্রশাসন ভেবে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, আর বিশেষ করে এই পুজোর সময়ে সাধারণ মানুষ যে কষ্ট ভোগ করবে সেটা যাতে না হয়, এবং আমাদের ব্যবসা যারা করি ব্যবসাদারদের যাতে অসুবিধা না হয়, এ বিষয়ে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব। তা মূলত ব্যবসায়ী সমিতির তরফ থেকে আমরা নিজেরা বসবো, বসে আমাদের তো কাছের আমাদের যে বলার জায়গা হচ্ছে এসডিও সাহেব, এসডিও সাহেবকে যে আমরা অনুরোধ করব, স্যার এই পুজোর সময়ে যাতে ব্রিজটা বন্ধ না করা হয় আপনি একটু দেখুন। তারপরে যদি না হয়, মুর্শিদাবাদ জেলার যে কমিটি আছে ব্যবসায়ী সমিতির, সেখানে আমরা আবেদন জানাবো এবং মুর্শিদাবাদ জেলা কমিটিকে নিয়ে আমরা ডিএম সাহেবের কাছেও যাবো, যে অনুরোধ করব। এবং প্রশাসন তৎপর হচ্ছে না এটাও ঠিক, যদি প্রশাসন তৎপর হতো তাহলে এতদিন আমাদের এই রণগ্রামের ব্রিজটা বন্ধ হতো না। আর বিশেষ করে আমরা সকলেই জানি যে আমাদের এই কান্দি প্রায় নির্ভরশীল মুর্শিদাবাদ জেলার ওপরে, বহরমপুরের ওপরে। তো এই বন্ধ রাখাটা আমাদের খুব দুর্ভাগ্য। আমরা প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব যে নতুন করে ভেবে অন্তত পুজোর সময় যেন বন্ধ করা না হয়। একই করোনার আবহে লকডাউনের জেরে ব্যবসায় মন্দা, আর বাস চলাচল বন্ধ হয়ে যাওয়া যেন মরার উপর খাড়ার খা বলে মনে করছেন কাঁদি বাস সিন্ডিকেটের ভাইস প্রেসিডেন্ট ফুলু মিয়া। প্রশাসনের তৎপরতায় বিকল্প কোনো ব্যবস্থা না করে বাস চলাচল বন্ধ না করার দাবি জানান তিনি। আপনার এই যে মহামারী করোনা পরিবেশ চলছে, সেই পরিবেশের উপেক্ষা করেও ধরুন গাড়ি ব্যবসা বাণিজ্য সবকিছু মানুষ ধরুন করছে, তার মধ্যে হঠাৎ করে আপনার আমাদের কাছে খবর এসছে যে রণগ্রাম ব্রিজ আপনার বন্ধ হবে। আপনার 3 টনের যে গাড়িগুলো আছে সে গাড়িগুলো চলতে দেবে, অথচ আপনার 6 টন 7 টনের যে গাড়িগুলো, খালি গাড়ি যদি হয় সে মানে বাস বলুন লরি বলুন, সেগুলো 6 থেকে 7 টনের মধ্যেই ধরুন আপনার থাকে, সেই গাড়িগুলোর ক্ষেত্রে ধরুন আপনার অফিসাররা ধরুন যেতে দিতে চাইছে না। তাহলে এর মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছি যে কোথাও একটা কোনো চতুর্বাজি ধরুন ব্যবস্থাপনা আছে, যে ব্যবস্থায় ধরুন আপনার কান্দির মানুষকে একটা অসুবিধার মধ্যে ধরুন ফেলে দেওয়ার একটা চক্রান্ত, এবং তাতে আপামর কান্দির সমস্ত স্তরের মানুষের আপনার ক্ষতি, সমস্ত ছোটো ছোটো ব্যবসায়ী, আপনার মানুষ যারা আনাজ ধরুন আপনার কেনে বিভিন্ন জায়গা থেকে, আপনারা জানেন যে বিশেষ করে আপনার হরিয়ারপাড়া ডোমকল বিভিন্ন এলাকা থেকে আপনার আমাদের যে কাঁচা সবজি আসে সেই সমস্ত সবজির দাম একেবারে আগুন হয়ে যাবে, বাজারে মানুষ ছুঁতে পারবে না। আপনার আসার ক্ষেত্রে ধরুন যে অসুবিধা, আপনি খেয়াল করে দেখবেন এখন বর্তমানে আপনার যে গাতলাঘাটের যে রাস্তা সেই রাস্তারও অবস্থা খুব খারাপ, যার ফলে আমাদের যে কান্দি ঢোকা, কান্দিটা একটা অবরুদ্ধ হয়ে যাবে। আপনার বর্ধমান এবং বীরভূমের যে করিডর, আমরা কান্দি মহকুমা, এই কান্দির উপর দিয়ে আমাদের বহরমপুর যেতে হয় সদর শহর, মানুষের আমরা হসপিটাল থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা, ডিএম এসপি সর্বস্তরের সমস্ত কিছু ধরুন আমাদের সাথে বহরমপুর কানেক্টেড, সেই কানেক্টেডে থাকার ফলে আমরা যে অসুবিধার সম্মুখীন হতে চলেছি সেই কারণে আমরা ভাবছি যে এ এক মানে অদ্ভুত একটা পরিবেশের মধ্যে এমনিতেই করোনা চলছে, তার উপরে একটা মরার উপর খাড়ার ঘায়ের মতো একটা পরিবেশ আমাদের উপর চেপে আসছে। সেই কারণে আমরা প্রশাসনের কাছে দাবি রাখব, আমরা আমাদের মুখ্যমন্ত্রী তিনার কাছে আমরা অ্যাপিল করব যে
এই রণগ্রাম ব্রিজ অবস্ট্রাকশনের আগে একটা বিকল্প আপনার বড় হিমপাইপ দিয়ে, যেসব হিমপাইপ দিয়ে যে ব্যবস্থাপনায় যুদ্ধকালীন তৎপরতায় যে মিলিটারিরা যে ব্যবস্থায় ধরুন আপনার ব্রিজ করে, সেরকম একটা ব্যবস্থা না করে এই ব্রিজ যেন বন্ধ না করা হয়, এটাই আমাদের সরকারের কাছে অ্যাপিল। আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডি ফার্মেসি, প্যারামেডিকেল, হোটেল ম্যানেজমেন্ট, সমস্ত কোর্সে ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন। এডুকেশনাল লোন, স্কলারশিপ এবং হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা 55 বহরমপুর বিডিও অফিসের বিপরীতে। হেল্পলাইন নাম্বার 8125167167। নিশ্চিত ক্যারিয়ারের একমাত্র ঠিকানা বহরমপুর স্কুল অফ নার্সিং অ্যান্ড হেলথ কেয়ার ট্রেনিং, ইউনিট অফ বহরমপুর এডুকেশন সেন্টার। এখানে জুনিয়র নার্সিং, এএনএম, জিএনএম, বিএসসি ও প্যারামেডিকেলের বিভিন্ন কোর্স করানো হয়। ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন 8327450742 এই নম্বরে। বহরমপুর শহরে সর্বপ্রথম সুগার, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ, বিশিষ্ট সুচিকিৎসক ডিএম এন্ডোস্ক্রিনোলজি ডক্টর রণজিৎ বাড়ি, এমবিবিএস এমডি ডিএম এসএসকেএম হসপিটাল, বর্তমান সহকারী অধ্যাপক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল। নমস্কার, আমি ডক্টর রণজিৎ বাড়ি, আমি একজন কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট। আপনার যদি বাড়িতে বাবা মা ভাই বোন কারো ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে, আপনার বয়স যদি 40 ওপরে হয়, আপনার যদি ওজন বেশি থাকে এবং আপনার যদি সেডেন্টারি লাইফস্টাইল থাকে, অর্থাৎ আপনার যদি বসে কাজ হয়, তাহলে সেক্ষেত্রে সময় নষ্ট না করে আপনার ডায়াবেটিসের জন্য ব্লাডে সুগারের পরীক্ষা করান, কারণ আপনার ডায়াবেটিস হওয়ার প্রবণতা অনেক বেশি। নিয়মিত বসছেন চরক স্কয়ার ও ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টারে লালদিঘি আলাপন অনুষ্ঠান বাড়ির সামনে। যোগাযোগ নম্বর 7477153 7477993। নিশ্চিত ক্যারিয়ারের একমাত্র ঠিকানা আইটিএল ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সায়েন্স, জিএনএম ও বিএসসি নার্সিং এর সমস্ত কোর্সে সরাসরি ভর্তি চলছে। এছাড়াও প্যারামেডিকেল কোর্স করানো হয় ছেলে ও মেয়ে উভয়ের জন্য। ট্রেনিং শেষে সরকারি চাকরি সুযোগ। ঠিকানা চুয়াপুর রেশন দোকানের পাশে বহরমপুর মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9091214355। তনুজা, যে এবারে শারদীয়ার বিশেষ অফার কস্ট টু সেল 990 টাকার কেনাকাটায় থাকছে ব্র্যান্ডেড কোম্পানির নিশ্চিত উপহার এবং পরবর্তী কেনাকাটায় 100% ছাড়ের সুযোগ। তাই পুজো শপিং এর একমাত্র ঠিকানা তনুজা।